হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জব গাইড আজকে আমরা নিয়ে এসেছি এস এস সি এম টিএস ম্যাথ ক্লাস সিক্স নিয়ে এর আগে পাঁচটা পার্ট নিয়ে এসেছিলাম যার মধ্যে আমরা প্রিভিয়াস ইয়ারে আসা অঙ্গগুলো সলভ করছি তো আজকেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি তো চলো শুরু করা যাক আজকে প্রথম প্রশ্ন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর প্রথমেই তোমাদের কাছে আমি সরি বলছি কারণ পাশেই একটা রঙের উৎসব চলছে হরির উৎসব চলছে তাই কিন্তু গান আসতে পারে একটুখানে সেটাকে ইগনোর করিয়ে আমরা কাজ করবো তো দেখো কেতন ও কুনাল একটা কাজ একত্রে সাত দিনে করতে পারে কুনাল ও কে কুনাল কেতনের সাতের চার অংশ দক্ষ হলে কুণাল একা কাজটা কতদিনে সম্পূর্ণ করতে পারে তো দেখো কুনাল কেতনের সাথে চার অংশ দক্ষ তার মানে এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও কুণাল ইস কেতন তাহলে কত না সাত ইস্টু চার এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও এফিসিয়েন্সি রেশিওর তার উল্টো হয় কি হয় ওয়াক রেশিও মানে দিন সংখ্যা তার মানে চার ইস্টু সাত তার মানে বলতে গেলে যদি কেতনের কোনো কাজ করতে সাত দিন লাগে সেটা কুনালের লাগবে কদিন চার দিন তাহলে কেতনের কোনো কাজ করতে কোনো কাজ করতে যদি সাত দিন লাগে সেটা লাগবে তোমার কুনালের কত লাগবে কুনালের লাগবে চার দিন মানে চার দিনে কাজটা শেষ করতে পারবে তারপর যদি আমি এর এলসিয়াম করি তাহলে কত হচ্ছে আটাশ আদা চার রসলে কত হচ্ছে আটাশ তার মানে কেতন একদিনে করে চার একক কাজ আর কুনাল একদিনে করে কত সাত একক কাজ তাহলে দুজনে একত্রে একদিনে করে কত একদিনে করে না চার যোগ সাত সমান সমান কত সাতাত্তর সরি এগারো একক কাজ তাহলে এরা সাত দিনে করে কত সাত দিনে করে এগারো গুণ সাত সমান সমান কত সাতাত্তর একক কাজ এবার চেয়েছে কি আমাকে কুনাল একা কাজটা কদিনে সম্পূর্ণ করতে পারে দেখো মোট কাজ তাহলে কত হলো না সাত দিনে করেছে মানে সাতাত্তর একক কাজ করেছে তাহলে এই সাতাত্তর একক কাজ কে করবে না কুনাল তাহলে কুনাল একদিনে করে সাত ইউনিট তাহলে তোমার এক ক একে কত হবে আর সাতাত্তর ইউনিট কাজ করতে কত সময় লাগবে না সাতাত্তর বাই সাত্তর কত হবে এটা এগারোট এরম অঙ্ক আমরা আগেও পড়েছি প্রিভিয়াস ইয়েরা শিফট এসেছিল এখানে একটু জাস্ট এফিসিয়েন্সি রেশিও দিয়ে ঘুরিয়ে দিয়েছে এফিসিয়েন্সি রেশিওর উল্টোটা হবে কিন্তু ওয়াগ রেশিও মানে সাত ইস্টুর চার যদি হয় তার উল্টো হবে ওয়াডিস চার তার মানে যদি কেতনের সাত দিন লাগে যেহেতু কুনাল বেশি দক্ষ তার জন্য কী হবে এর চার দিনে কাজটা শেষ হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ চলো পরে প্রশ্ন যাই একটা ঘড়ি ধার্য মূল্য হচ্ছে ছিয়ানব্বই হাজার টাকা এক ব্যক্তি ওই একই ঘড়ি পরপর দুটি ছাড় পাওয়ার পর সাতষট্টি হাজার পাঁচশো চুরাশি টাকায় কেনে তাহলে এখানে বলেছে প্রথম ছাড়টা বারো পার্সেন্ট হলে দ্বিতীয় ছাড়টা কত তো দ্বিতীয় ছাড়টা ধরে নেও আমি কত না এক্স পার্সেন্ট তার মানে প্রথমে দামটা কত ছিল ছিয়ানব্বই হাজার প্রথমে বারো পার্সেন্ট ছাড় পেয়েছে একশো মাইনাস বারো বাই একশো পয়েন্টটায় ছাড় পেয়েছে কত না একশো মাইনাস এক্স বাই একশো দুটো ছাড় পাওয়ার পর কত পেয়েছে দাম সাতষট্টি হাজার পাঁচশো চুরাশি তার মানে এখানে আমি একশো মাইনাস এক্স বাই একশোটাকে এপারে রাখছি বাকি সব আমি ওপারে নিয়ে চলে যাচ্ছি সাতষট্টি হাজার পাঁচশো চুরাশি তার তলায় হচ্ছে ছিয়ানব্বই হাজার ইন্টু ওপরে যাবে একশো তলায় যাবে কত অষ্টআশি তো দুটো শূন্য দুটো শূন্য কাটে এখানে এগারো দিয়ে কাটলে এটা কত হচ্ছে না ছ এগারো ছেষট্টি এক এগারো এগারো চার আড় এগারো চুয়াল্লিশ চার এগারো চুয়াল্লিশ তো এগারো দিয়ে কার্ডেটা কত বলছি আট আট দিয়ে এটাকে ভাগ করে কত পাচ্ছি আমরা না সাত এটা করলে সা সাতশো আটষট্টি সাতশো আটষট্টি পাচ্ছি এবার আমরা এটাকে বা আট দিয়ে কাটলে কত পাচ্ছি না আট লং বাহাত্তর আট লং বাহাত্তর আর চারে হচ্ছে তোমার ছ আটচল্লিশ দিয়ে নিচে কাটলে কত পাচ্ছি আমরা একশো কুড়ি তা চব্বিশ দিয়ে কাটলে কত পাচ্ছি আমরা চার চব্বিশ ছিয়ানব্বই চব্বিশ পাঁচে কোনো কোনো গুণ করলে কত হচ্ছে না পাঁচশো মাইনাস ফাইভ এক্স সমান সমান চারশো আচ্ছা এদিক ওদিক করলে ফাইভ এক্স সমান সমান হচ্ছে একশো তাহলে এক্সোর মান কত কুড়ি তার মানে সেকেন্ড যে ডিসকাউন্টটা দিয়েছে সেটা কত টোয়েন্টি পারসেন্ট অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার চলো পরেরটায় যাব আয়তাক ক্ষেত্রে একটা বাহু অন্যটা দ্বিগুণ তার মানে একটা বাবু যদি এক্স হয় তাহলে আর একটা বাবু কত টু এক্স পরিসীমা বলেছে চুয়ান্ন সেমি আমরা জানি ভালো করে দুটো বাহুর দৈর্ঘ্যের যোগের দ্বিগুণ হচ্ছে পরিষেবা দুই ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত তাহলে এটা সমান সমান চুয়ান্ন থ্রি এক্স আর এখানে সিক্স এক্স সময় সময় চুয়ান্ন এক্স সমান সমান কত নয় তাহলে দীর্ঘতম বাহুটা কোনটা হবে দুই গুণ নয় সমান সমান কত হবে আঠেরো সেমি তাহলে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার সোজা কোশ্চেনে বেশি টাইম দেবো না আমরা আচ্ছা পরে চলো সরল সুদে বিনিয়োগ করা কোনো নির্দিষ্ট মূলধন চার বছরে হয় সাতশো কুড়ি টাকা পাঁচ বছরে হয় আটশো টাকা মূলধনের পরিমাণটা চেয়েছে দেখো পাঁচ বছরে হয় মানে পাঁচ বছরে সুদ যোগ আসল দুটো মিলিয়ে হচ্ছে ঠিক আছে মিলিয়ে কত হচ্ছে না আটশো টাকা একই রকমভাবে চার বছরে সুদ যোগ আসল মিলিয়ে কত হচ্ছে সাতশো কুড়ি যদি আমি বিয়োগ করি এখান থেকে তাহলে এক বছরে দেখো আসলটা তো একই থাকবে তাহলে আসলটা কেটে যাবে বিয়োগ করলে সুদটাই যে আলাদা হবে তাহলে এক বছরের সুদ কত আটশো মাইনাস সাতশো কুড়ি আশি আসল তো পাল্টায় না সর সুদের ক্ষেত্রে একই থাকে তাহলে এক বছরের সুদ আশি টাকা তাহলে আমি এখান থেকে যে কোনো একটা বার করবো হয় পাঁচ বছর নয় চার চার বছর তাহলে পাঁচ বছরের সুদ কত আশি গুণ পাঁচ চারশো টাকা তো দেখো এখানে প্রথমেই বলে দিয়েছিল যে পাঁচ বছরের আসল আটশো সুদ পেয়ে গেলাম কত চারশো তাহলে তো মূলধন কত হবে নিশ্চয়ই চারশো মূলধন কত চারশো বিয়োগ করলে কত হবে চারশো তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার কোনো জায়গায় বুঝতে না পারলে অবশ্যই বলবে আচ্ছা একটা গ্র্যাপ দিয়েছে বলেছে কি না ছবিতে দুটো কোম্পানি লভ্যাংশ বৃদ্ধির চার দেখানো হয়েছে প্রদত্ত সমস্ত বছরে কোম্পানি এমের বছরে বছরে মুনাফা শতাংশ বৃদ্ধির গড় কত তো দেখো এমটা কত এখানে এখানে এমটা হচ্ছে নীল কালারে দেখানো হয়েছে আর কমলা কালার হচ্ছে এল তো এম হচ্ছে কত পঁচিশ পঁচিশ পারসেন্ট তারপর হচ্ছে দশ তারপর পনেরো তারপর হচ্ছে তোমার পঁচিশ তারপর কুড়ি তারপর হচ্ছে তোমার তিরিশ তো করলে কত হচ্ছে তিরিশ দু একে ষাট ষাট আর যেখানে তোমার চল্লিশ একশো একশো পঁচিশ একশো দেখো একশো পঁচিশ আর ক বছর দেখো এক দুই তিন তিনে ছ বছর ছ বছর ছ কুড়িং একশো কুড়ি তারপর পাঁচ থাকে ছ আষ্টে আটচল্লিশ কুড়ি পয়েন্ট আটের কাছাকাছি প্রায় বলতে গেলে দেখ কুড়ি পয়েন্ট আট মানেই কত যেটা একুশ পার্সেন্টের কাছাকাছি দেখো এখানে কিন্তু ছিল প্রশ্নে সেটা আমার তোলা হয়নি যে ডেসিমালের নিয়ারেস্ট ডেসিমালটা নিতে হবে দেখো এখানে কুড়ি পার্সেন্ট তো হবে না একুশ পার্সেন্ট হবে কিন্তু হ্যাঁ রাইট অ্যান্সার আচ্ছা আশা করি বুঝতে পেরেছো চলো পরের প্রশ্নে আমরা ছমাস অন্তর চক্রবৃদ্ধি সুদের বারো পার্সেন্ট হারে তিনের দুই বছরে এত টাকা বিনিয়োগের ওপর মোট কত টাকা হয় মানে টাকাটা বেড়ে কত হয় আমাকে বার করতে হবে তো দেখো একে বলেছে ছ মাস অন্তর তো ছমাস অন্তরের ক্ষেত্রে কী হয় সূত্রটা একটু আলাদা হয় পি প্লাস আর বাই টু বাই হান্ড্রেড টু এন তো এখানে অ্যামাউন্টটা হচ্ছে তোমার এত প্লাস এখানে হচ্ছে তোমার ছ মাস যেহেতু বারো 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 বাই দুই করলে কত হয় ছয় এটা হয়ে গেল আর এখানে এনটা কত না তিনের দুই বছর তেমন এই তেমন এখানে কুড়ি তিনটে শূন্য এখানে আছে একশো ছয় তিনটে একশো ছয় আর তলায় হচ্ছে তোমার তিনটে একশো ঠিক আছে তো দেখো এখানে তোমার ছটা শূন্য নিচে রয়েছে এখানে তিন তিন ছয় সবই কেটে যায় আমাকে এখানে কষ্ট করে একশো ছয়ের কিউবটা বার করতে হবে দেখো একশো ছয়ের কিউব বার করতে গেলে মুখে মুখে কানিটা করতে পারো বা রাফেও করতে পারো একশো প্লাস ছয়ের কিউব আমরা এইভাবে বার করবো তাহলে এটা হচ্ছে তোমার এর কিউ ঠিক আছে তারপর তোমার তিন ইন্টু তিন ইন্টু একশো স্কোয়ার তিন ইন্টু একশো স্কোয়ার করলে কত হচ্ছে তোমার দশ হাজার ইন্টু কত হবে না ছয় তাহলে এখান থেকে চারটে শূন্য পাশাপাশি বসছে তার সাথে কত হচ্ছে এটা আঠেরো আঠেরো হাজার তারপর কত হবে থ্রি স্কোয়ার বি হলো তারপর হবে থ্রি এব স্কোয়ার তার মানে থ্রি এ বি স্কোয়ার মানে হচ্ছে তোমার কত এ বি মানে তোমার ছত্রিশ তিন গুণ একশো ইন্টু ছয় স্কোয়ার তার মানে ছত্রিশ তার মানে কত হবে দশ হাজার আটশো দশ হাজার আটশো আর ছয়ের কিউ করলে কত হচ্ছে দুশো ষোলো তাহলে আমরা এবার যোগ করব একের পিঠে কটা শূন্য কোন আছে ছটা শূন্য তো ছটা শূন্য হচ্ছে তোমার এইটা এখানে এইখানে তোমার ছয় পড়ে গেলো এখানে পড়ছে তোমার কত আটে দুই দশে শূন্য হাতে হইল এক আট একে নয় একশো উনিশ ঠিক আছে আশা করি ঠিকই করেছি হ্যাঁ এক এক নয় এক জিরো এক ছয় তো এবার শুধু গুণ হবে বত্রিশ শূন্য দুই নদী কুণে আঠেরো আট লাখ বাইশ একে তেইশ তো তেইশ বিরাশি বত্রিশ তো এই অ্যামাউন্টটা কিন্তু হবে জাস্ট সংখ্যাটা বড় বড়ই একটু গুণ করতে আমাদের সময় লাগলো বাকি আর কিন্তু অঙ্কটাতে কিছু নেই তা পরটা যাচ্ছি আমরা বলছি হিন্দি ও সোশ্যাল সায়েন্সে দেখো এখানে একটা ছক দিয়েছে যেখানে পাঁচটা ভিন্ন ভিন্ন বিষয়ে কত কত স্কোর পেয়েছে সেটা ছকের মধ্যে দেখানো হয়েছে বলছে হিন্দি আর সোশ্যাল সায়েন্স একত্রে কত কেন্দ্রীয় কোন তৈরি করে তো দেখো হিন্দি কত টোয়েন্টি ফোর পার্সেন্ট সায়েন্স কত ফর্টি পার্সেন্ট মিলিত কত টোটালটা কত হলো টোয়েন্টি ফোর আর ষোলো কত হচ্ছে চল্লিশ পারসেন্ট মানে কি চল্লিশ বাই একশো এ আমি আগেও বলেছিলাম কেন্দ্রীয় কোন মানে সেটাকে আমরা তিনশো দিয়ে গুণ করব সময় তো দেখো এখানে কেটে যায় ওয়ান কিন্তু হয় একশো চল্লিশ সি আশা করি বুঝতে পেরেছ চলো পরটায় যাবো আমরা দুশো পঞ্চাশ টাকায় একটা ঘড়ি কিনে এক ব্যক্তি তিনশো টাকায় বিক্রি করে খুব সোজা অঙ্ক তাহলে পঞ্চাশ টাকা লাভ মুখে মুখে হয়ে গেল কার ওপর লাভ দুশো পঞ্চাশ টাকার ওপর ইন্টু একশো এটা দিয়ে পাঁচ কাটে পাঁচ কুড়িং শোয়েন্টি পারসেন্ট অপশান এ রাইট অ্যান্সার এগুলোর জন্য বেশি সময়সকর লাভ নেই তো এই রঙ্ক টাইপেরটা কিন্তু আমি আগের দিনও করিয়েছিলাম যে একটা একই আয়তনে দুটো বিকা রয়েছে যেখানে আছে তোমার মিল্ক মানে দুধ ইস টু জল একটাতে আছে পাঁচ ইস টু ওয়ান একটাতে আছে ছয় ইস টু পাঁচ দু দুটোকে মেশানো হলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে তো প্রথম মিশ্রণে দুধ আছে কত পাঁচের ছয় জল আছে কত একের ছয় পর দুধ আছে ছয়ের এগারো জল আছে পাঁচের এগারো নতুন মিশ্রণে দুধ কত আছে এক জায়গায় মেশাচ্ছি আমি পাঁচের ছয় যোগ ছয়ের এগারো কোল্ট এখানে কত হচ্ছে ছেষট্টি হচ্ছে এগারো মানে পঞ্চান্ন হচ্ছে এখানে তোমার ছয় ছত্রিশ তার মানে এটা কত হচ্ছে তোমার একষট্টি একানব্বই বাই ছেষট্টি আর জলটা কত হচ্ছে একের ছয় যোগ পাঁচের এগারো ছেষট্টি লসভ্য হয় এগারো ছয় তিরিশ তার মানে একচল্লিশ বাই ছেষট্টি অনুপাত চেয়েছে তারপর নাইনটি ওয়ান বাই সিক্সটি সিক্স ইজ টু ফোরটি ওয়ান বাই সিক্সটি সিক্স নাইনটি ওয়ান ইজ টু ফোরটি ওয়ান তার অপশান সি হচ্ছে টাইটান্সার আচ্ছা পরেরটায় চলো কিছু মূলধন চারজন ব্যক্তি এ বি সিডির মধ্যে এত অনুপাতে ভাগ করে দেওয়া হলো যদি ডি বি থেকে চারশো আট টাকা বেশি পায় তবে সি ও ডি মোট কত টাকা পেয়েছে দেখো মোট টাকাটা আমরা জানি না তো ধরে নেব মোট টাকাটা কত এক্স আর সেখান থেকে আমি প্রথমে ডির আনুপাতিক ভাগটা বার করব তা ডি আনুপাতি ভাগা কত না সাত এই দেখো আট আছে আট বাইশ তিন যোগ চার যোগ সাত যোগ আট সাত পনেরো হচ্ছে তোমার তার আটের হচ্ছে ভাগা ডির বিড় কত চারের বাইশ এইবার কী বলেছে চারশো আট টাকা বেশি পাচ্ছে কে ডি বিড় থেকে তার মানে এইট এক্স মানে এক্সের ওপর আটের বাইশ মানে এইট এক্স বাই বাইশ মাইনাস ফোর এক্স বাই বাইশ করলে কত পাচ্ছি আমি চারশো আট সিজন একদম সোজা হিসাবে দেখো চার ফোর এক্স বাই বাইশ পরে তাকে বিয়োগ করলে তাহলে এক্সের মান কত হবে এখান থেকে বাইশ গুণ চারে কে চার শূন্য চার দু আট এইটা হচ্ছে মোট টাকাটা ঠিক আছে কী চাইছে এখানে সি ও ডির মোট দেখো সির অধিক ভাব কত সাতের বাইশ আর ডিটটা কত ডিটটা দেখো সেটা আমি এখানে উপরেই বার করেছি সেটা কত আটের বাইশ তাহলে সিআরডির আনুপাতিক ভাগাটা এখানে চোখ করলে কত পাচ্ছি আমরা পনেরো বাইশ এবার তাহলে মোট কত টাকা পেয়েছে না এই যে মোট টাকাটা কত এই এক্স এক্স মানে কত এটা বাইশ গুণ একশো দুই তাহলে এর ওপর কত পনেরোর বাইশ তো বাইশ বাইশ তো কেটে যায় আর এটা গুন করলে কত হচ্ছে না পনেরোশো তিরিশ তার মানে সি আর ডি মোট পনেরোশো তিরিশ টাকা পেয়েছে দেখো আমি কিন্তু এইখানে কিন্তু গুণটা করিনি রেখে দিলাম কারণ যদি কাটাকুটি যায় আমার কাটাকুটি করতে সুবিধা হবে এটা কিন্তু পরিকর তোমাকে বুঝতে হবে যদি তুমি কষ্ট করে গুণ করে দাও পরে তোমাকে যখন এইখানে আসবে আবার তোমাকে কাটাকুটি করতে গেলে সমস্যা হবে তখন একটু মনে রাখতে হবে এই জায়গাগুলো আচ্ছা পরে প্রশ্ন চলো আকবর একটা কাজ বারো দিনে করে আর অ্যান্থনি ওই একই কাজ কুড়ি দিনে করতে পারে যদি তারা অল্টারনেট দিনে কাজ করে এবং অ্যান্থনি কাজ শুরু করে তবে কতদিনে কাজটা সম্পূর্ণ করতে পারবে তো দেখো আকবর বারো দিনে একটা কাজ করে আর অ্যান্থনি কুড়ি দিনে কাজ করে তো আমি যেরকম করি এলসিএম করি তাহলে বারো আর কুড়ি লস করে কত পাচ্ছি আমরা এখান থেকে না ষাট পাচ্ছি তার মানে আকবর বারো দিনে করে ষাট দিনে করে পাঁচ ইউনিট কাজ বা পাঁচ একক কাজ অ্যান্থনি কুড়ি দিনে করে ষাট একদিনে করে কত তিন ইউনিট কাজ তার মানে প্রথম যখন অ্যান্থনি যাবে ফার্স্ট দিনে তাহলে সেখানে গিয়ে কত করে আসবে তিন তিন একক কাজ করে আসবে আকবর করে আসবে কত পর পরের দিন গিয়ে পাঁচ দিনে দেখো অল্টারনেট কাজ মানে কি এই যদি প্রথম দিনে যায় ও যাবে পরের দিনে এই যদি আবার তিন নম্বর দিনে যায় ও যাবে আবার চার নম্বর দিনে এইভাবে তার মানে দুজনে দুদিনে কত করছে একদিনে কিন্তু নয় দু দিনে যেহেতু অল্টারনেট দিতে করছে তিন যোগ পাঁচ সমান সমান আট একক কাজ ঠিক আছে এইবার হচ্ছে আমি এই আটটাকে নিয়ে যাবো ষাটের কাছাকাছি দেখো তাহলে আটটাকে ষাটের কাছাকাছি নিয়ে যেতে গেলে আমাকে নিশ্চয়ই হয় আটকে আট দিয়ে গুণ করব নয় আটকে সাত দিয়ে গুণ করব আটটে আটকে আট দিয়ে গুণ করলে কত হচ্ছে চৌষট্টি হবে যেটা তোমার এই কাজটাকে ছাপিয়ে যাচ্ছে তো দরকার নেই আমার কম রাখবো তাহলে আমি আটকে আমি সাত দিয়ে গুণ করছি একই সাত আমার এখানেও গুণ হবে তার মানে চোদ্দো দিনে দেখো দুই গুণ সাত করলে কত হচ্ছে চোদ্দো দিনে হয় কত ইউনিট কাজ না ছাপ্পান্ন একক কাজ হয়ে গেছে এখন তাহলে কতটা কাজ বাকি আছে না ষাট ছিল ছাপ্পান্ন হয়ে গেছে চার একক কাজ পড়ে আছে এইবার ভালো করে বুঝতে হবে তোমাকে এইবার পনেরোতম দিনে কে যাবে না যে শুরু করেছে কাজটা সেই যাবে দেখো হিসেব করে এক দুই তিন চার করে হিসেব করে দেখো যে পনেরোতম দিনেও পনেরোতম দিনেও কিন্তু কে যাবে অ্যানথানি যাবে কাজটা করতে তো অ্যান্থানি গিয়ে ক একক কাজ করে আসবে ও তো পারে করতে কত তিন একক কাজ করে আসবে তিন একক কাজ করে আসবে দেখো এখনও কিন্তু কাজ পড়ে আছে কত পড়ে আছে এখনও চার থেকে তিন হয়ে গেছে এক একক কিন্তু পড়ে আছে ষোলোতম দিনে দেখো ষোলোতম দিনে কে যাবে আকবর যাবে তো আকবর কি করবে ও তো পাঁচ ইউনিট করে করে ও গিয়ে দেখবে কম কাজ আছে তাহলে ঝপ করে হয়ে যাবে তার মানে ওর সময় লাগবে কত না একের পাঁচ একের পাঁচ দিন লাগবে বলতে গেলে ওর তাহলে দেখো এখান থেকে প্রথমে পেয়েছি আমরা চোদ্দো দিন ঠিক আছে পরের দিকে দেখো অ্যান্থানি একদিন পুরো কাজ করেছে তাহলে হয়ে গেল প্লাস এক প্লাস আকবরের কিন্তু পুরোটা লাগেনি কত লেগেছে একের পাঁচ তাহলে পনেরো পূর্ণ একের পাঁচ দিনে কাজটা কিন্তু শেষ হবে খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা বারবার প্র্যাকটিস করো অসুবিধা তাহলে কিন্তু বলো তাহলে আমি পরের ভিডিওতে আবার বুঝিয়ে দেব একটা ট্রেন বারোশো মিটার দীর্ঘ ব্রিজকে অতিক্রম করে ষোলো সেকেন্ডে ষোলোশো মিটার দীর্ঘ ব্রিজকে অতিক্রম করে কুড়ি সেকেন্ডে ট্রেনটার বেগ কত তো নিলাম বেগটা হচ্ছে কত ভি তাহলে বারোশো মিটার ব্রিজকে অতিক্রম করছে মানে হচ্ছে ট্রেনের ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য দুটোকে অতিক্রম করছে তাহলে ট্রেনের দৈর্ঘ্য ধরেলাম আমি কত এল তাহলে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার দূরত্ব সমান সমান কী সূত্র লাগাচ্ছি আমরা দূরত্ব সমান সমান বেগ গুণ সময় তাহলে এখানে বেগ হচ্ছে ভি ষোলো হচ্ছে ষোলো সেকেন্ড এই হচ্ছে একটা ইকুয়েশন একই রকমভাবে আমরা আর একটা পাবো ষোলোশো যোগ এল ভি কুড়ি সেকেন্ড এটা হচ্ছে আমরা দুই তো আমরা এককে দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে কী পাবো ভি ভি তো কেটে যাবে বারোশো প্লাস এল ষোলোশো প্লাস এল ষোলো বাই কুড়ি চার দিয়ে কালে চার পাঁচ চার চার ষোলো চার পাঁচ হাজার কুড়ি তো এদিক ওদিক কোলটা এটা হচ্ছে তোমার ছ হাজার এটা হচ্ছে তোমার ফাইভ এল এবারের কোলটা তোমার হচ্ছে ফোর এল এটা হচ্ছে তোমার চার হাজার আটশো তাহলে এল সমস্ত কত পাচ্ছি আমি এখান থেকে না বারো ঠিক আছে বারোশো তাহলে চেক করে নিই পাঁচ চার হচ্ছে তোমার সরি এটা চৌষট্টিশো হবে চৌষট্টিশো তাহলে এল সঙ্গে সঙ্গে কত পাচ্ছি আমি এখান থেকে মুছে দিইটা এর সঙ্গে কত পাচ্ছি যে আমি ছ হাজার বিয়োগ করলে তোমার চারশো এল তাহলে এবার এক থেকে পাচ্ছি কি পাচ্ছি না বারোশো প্লাস চারশো এতটা দূরত্ব অতিক্রম করছে ভি গুণ ষোলোতে তার মানে ভির মানটা কত এখান থেকে একশো মিটার পার সেকেন্ড আমাকে আনতে হবে কি না কিলোমিটার পার ঘণ্টাতে আনতে হবে তো আমরা জানি ভালো করে মিটার পার সেকেন্ড থেকে তোমার কিলোমিটার পার ঘণ্টাতে নিয়ে যেতে কী করতে হয় না আঠেরো পাঁচ দিয়ে গুণ করতে হয় কোল্ট কুড়ি তিনশো ষাট কিলোমিটার পার ঘণ্টা এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার থ্রি সিক্সটি কে চলো কয়েকটা যাবো হোস্টেলে জন ছাত্র আছে পাঁচজন ছাত্র বাড়ায় মেসের মোট খরচ তিরিশ টাকা প্রতিদিন পিছু বাড়ে যেখানে মাথা পিছু গড় দৈনিক খরচ দু টাকা করে কমে মেসের প্রকৃত দৈনিক মোট খরচ কত তো আমি ধরলাম যে মেসের মাথা পিছু খরচ এক্স পিছু খরচ ঠিক আছে আর এমনি তোমার দৈনিক মোট খরচ দৈনিক মোট খরচ ওয়াই ঠিক আছে তাহলে পঁয়তাল্লিশ ছাত্রের জন্য মাথা পিছু খরচ প্রতিদিন কত করে হচ্ছিল এক্স করে যার জন্য মোট খরচ দাঁড়াচ্ছে কত ওয়াই এইবার কতজন ছাত্র এসছে নতুন ছাত্র এসছে আরও পাঁচজন এসছে আসার পর তাদের মাথা পিছু দেখো এক্সটা কী ধরেছিলাম আমি ভালো করে লিখে দিইখানটা একটু মাথা পিছু খরচ কিন্তু হ্যাঁ তার পিছু খরচ কী হয়েছে না দু টাকা করে কমে গেছে মানে এক্স মাইনাস টু হয়ে গেছে ঠিক আছে আর কি নাম তাহলে দৈনিক খরচ কী হয়ে গেছে না দৈনিক খরচ কিন্তু বেড়ে গেছে কত করে বেড়ে গেছে দেখো তিরিশ টাকা প্রতিদিন তার মানে এখন হয়ে গেছে ওয়াই প্লাস থার্টি হয়ে গেছে ঠিক আছে তাহলে পঞ্চাশ এক্স মাইনাস একশো ওয়াইয়ের মানটা কত থাকে এখান থেকে আমি পুট করে দিচ্ছি পঁয়তাল্লিশ এক্স প্লাস থার্টি এখান থেকে বিয়োগ করলে কত পাচ্ছি আমি ফাইভ এক্স সমান সমান একশো তিরিশ এক্সের মান কত পাচ্ছি আমি এখান থেকে ছাব্বিশ দেখো এক্সের মানটা যদি আমি এখানে বসাই তাহলে ওয়ার মানটা পেয়ে যাবো ওয়াইটাই কি আমার এখানে প্রকৃত দৈনিক খরচ তাহলে ওয়ার মানটা কত হবে পঁয়তাল্লিশ গুণ ছাব্বিশ পাঁচ ছ পাঁচ ছাবি চারশো তিরিশ একশো তিরিশ তেরো থাকে ছাব্বিশ আর চার গুণ করলে তোমার চার ছয় চব্বিশে চার আঠেরো দুই চার দু আট দুই একশো চার একশো সতেরো তাহলে ওয়ান ওয়ান সেভেন জিরো তাহলে এটাই হচ্ছে কিন্তু মেসের প্রকৃত দৈনিক মোট খরচ কোনো জায়গায় বুঝতে না পারলে বলবে সেই ভিডিওটা কিন্তু আমি সেই কোশ্চেনটা আমি আবার পরে ভিডিও তোমাদের আমি ডিসকাস করে দেব পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক একটা খোলা বাক্স তৈরি করতে এক ব্যক্তি আয়তকার পাত পঁয়তাল্লিশ মিটার গুণ থার্টি মিটার এই ডাইমেনশান ব্যবহার করে প্রতি কর্নার থেকে একটা করে সে বড়ক্ষেত্র কেটে নেয় বা তৈরি করে নেয় বা বাদ দিতে হয় এমন বড়ক্ষেত্রগুলো প্রত্যেকটার সাইড কত করে দশ মিটার করে বাক্সটার আয়তন কত আমি আর প্রথমে ছবি এঁকে নেবো একটু সুবিধা হবে আমার তাহলে তো ধরলাম আমি এই হচ্ছে তোমার ডাইমেন্টু ভালো করে বোঝার জন্য আমি আঁকছি এটা আচ্ছা এই থাক তো এইখান থেকে আমি প্রথমে এইটা হচ্ছে তোমার ডাইমেনশানটা কত পঁয়তাল্লিশ মিটার এপারে এপারে ঠিক আছে আর এপারে তোমার থার্টি মিটার এপারে হচ্ছে থার্টি মিটার ঠিক আছে এবার প্রতি কর্নার থেকে একটা করে কিন্তু বড়ক্ষেত্র কেটে নিচ্ছে তাহলে প্রতি কর্নার থেকে বড়ক্ষেত্র কালটা কি হচ্ছে না আমি যদি এরকম টানি এরকম একটা ক্ষেত্র এখান থেকে একটা কাটছে সরিয়ে দিচ্ছি আমি এটা আচ্ছা আমি হাত দিয়ে করে দিচ্ছি এটা তো দেখো এখান থেকে প্রতিটা একটা কর্নার থেকে প্রতি কর্নার থেকে একটা করে কিন্তু হ্যাঁ ক্ষেত্র কেটে নিচ্ছে কত করে তার সাইড না সেমি দশ মিটার করে তাই এখান থেকে একটা কাটবে এখান থেকে একটা কাটবে এখান থেকে একটা কাটবে ঠিক আছে এখান থেকে একটা কাটবে তার মানে আমি যে কাপড় যে মানে যে সিটটা পরে থাকবে যে সিটটা কিরম দেখতে হবে দেখে না একটু ভালো করে এরম টাইপে দেখতে হবে এই ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু খোলা বাক্স তৈরি করতে পারে মানে বাক্স যদি তুমি এটা থ্রি ডি কল্পনা করো তোর বাক্সটা আমার একটা এরম টাইপের হবে এরম টাইপের কিন্তু বাক্সটা হবে ওপেন বক্স টাইপের হবে তো দেখো এখান থেকে কিন্তু তার লেন্থটা কিন্তু পার্ডে যাচ্ছে মানে দৈর্ঘ্যটা কিন্তু পাল্টে যাচ্ছে কত পাল্টে যাচ্ছে না পঁয়তাল্লিশ মিটার থেকে দুদিক থেকে কিন্তু দশ করে বিয়েও যাচ্ছে কত হচ্ছে এটা পঁচিশ হচ্ছে প্রস্তটাও পাল্টে যাচ্ছে যে বক্সটা আমরা করবো তার প্রস্তটা কত হয়ে যাবে তিরিশ থেকে দেখো এখান থেকেও দশ যাবে এখান থেকেও দশ পড়ে থাকছে এই দেখো এইটা এইটা বাদ যাচ্ছে প্রথমে এইটা এইটা বাদ গেল তারপর এইটাইটা বাদ যাচ্ছে তাহলে দশ দশ করে বাদ দিলে কত হবে দশ এইবার যে বক্সটা করব তার উচ্চতাটা কত হবে উচ্চতাটা হবে কিন্তু দশ মিটার কারণ এই যে ক্ষেত্রগুলো বাদ দিচ্ছে তার জন্য যে আমি এইটা পাচ্ছি এই যে এইটা পাচ্ছি এইটা বা এইটা পাচ্ছি এই এইটা কিন্তু ওপর দিকে থাকবে ঠিক আছে থ্রিডিতে যদি তুমি কল্পনা করো দেখবে এই সাইডটাই কিন্তু ওপর দিকে উঠে থাকে মানে উচ্চতাটা কত হবে এখানে কিন্তু দশ করেই হবে এইটাও দশ ধরো এইটাও দশ উচ্চতা কিন্তু দশ করেই হবে কারণ এইটা যাবে নিচের দিকে এইটা যাবে নিচের সাইডে পাশের সাইডে যাবে এইটা আর একদম টপে মানে এই যে উঁচুটা হবে কতটা এই দশ করে তেমন এখানে হাইটটা কত দশ তাহলে আয়তন কী হবে আয়তন তো জাস্ট হয়ে গেল দৈর্ঘ্য গুণ পোস্ত গুণ উচ্চতা তাহলে পঁচিশশো মিটার কিউব এখানে কিন্তু অঙ্কটা কিছু নেই জাস্ট ছবিটা তোমাকে ভালো করে জানতে হবে আর বক্সটা তৈরি করার সময় তোমাকে জানতে হবে যে একটা থ্রি বক্স তৈরি করার জন্য তোমাকে একটা আইডিয়া করতে হবে যে থ্রি ডি বক্স কেমন হয় এই ধরো থ্রি ডি বক্স এই থ্রি ডি বক্সের ক্ষেত্রে যখন এই যে আমি এই সিটটা পড়ে আছি আমাকে এই সিটটা থেকে কাজ লাগাতে হবে তো আমাকে যখন ভাঁজ করবো আমি তাহলে উঁচুর দিকে হবে কোনটা দশ মিটারটা যাবে দৈর্ঘ্য যাবে নিচে আর পাশে যাচ্ছে পোস্ত এই ডাইমেনশানে আয়তন কত হবে পঁচিশশো মিটার কিউ চলো পয়েন্টটা যাব আমরা একটা ক্লাসে চারজন ছেলের গড় ওজন কত পঞ্চাশ আর চারজন মেয়ের গড় ওজন কত চল্লিশ আটজন সাথে সাথে গড় ওজন কত এটা তো সোজাই আছে মুখে দেখতেই পাচ্ছ সোজা সোজা সো চার ইন্টু পঞ্চাশ করলে তোমার কত হচ্ছে না দুশো আর চারচল্লিশ হলে কত হচ্ছে একশো ষাট ভাগ করবো কত দিয়ে আমরা আট দিয়ে তাহলে এটা তো তিনশো ষাট বাই আট করলে কত পাচ্ছি আমরা ফর্টি ফাইভ তাহলে ফর্টি ফাইভ হচ্ছে গড় ওজন আচ্ছা পয়টায় যাই যেগুলো সোজা সেগুলো তো বেশি টাইম দিয়ে লাভ নেই তো ছবিতে দেখো ছজন সিঙ্গারের গান গাওয়া গানের তালিকা দেওয়া হয়েছে কটা করে গান গিয়েছে আর তারা সেটাকে একটা স্ট্রিমিং সাইটে আপলোড করেছে তো এস এস ওয়ান এস টু আর এস থ্রি এর মানে যে সিঙ্গারগুলো আছে তাদের গড়ে ভিউস্পার সঙ্গত ভিউজ পার সং হচ্ছে একশো মানে প্রতিটা গান ধর একশো জন করে দেখেছে বা শুনেছে আর একই রকমভাবে এস ফোর এস ফাইভ এস সিক্সের ভিউস্পার সঙ্গত পঞ্চাশ করে সমস্ত গায়কদের গাওয়া গানের মোট সংখ্যক ভিউজ কত তো দেখো এইটা হচ্ছে একশো তার এটা গুণ একশো এটা হচ্ছে একশো এটা গুণ একশো এটা গুণ পঞ্চাশ এটা গুণ পঞ্চাশ এটা গুণ পঞ্চাশ ব্যাস সোজা হিসেব আমি একটুখুনি সোজা হিসেবে করাচ্ছি দেখো পঁচিশ আর পনেরো চল্লিশ আর কুড়ি হচ্ছে ষাট তো এই মোট ষাটটা একশো করে তার মানে কত হচ্ছে ষাট গুণ একশো করে কত হচ্ছে না ছ হাজার ভিউজ আর বাকি তিনটে এইটা এখান থেকে কত তিরিশ কুড়ি পঞ্চাশ এটাও ষাট ষাট গুণ পঞ্চাশ করে ভিউজ করে তার মানে কত হচ্ছে তিনশো তিন হাজার সরি তো যোগ করলে কত হচ্ছে নাইন থাউজেন্ড তো ন হাজার ভিউজ তো দেখো লেখাগুলো অনেক বড়ো হতে পারে কিন্তু অঙ্কটা কিন্তু সোজাই একটু বুঝে করলেই হয়ে যাবে আচ্ছা পয়েন্টটা যাবো আমরা এক ব্যক্তি ছ মিটার পার সেকেন্ড বেগে হেঁটে তার গন্তব্যস্থলে কুড়ি মিনিটে পৌঁছায় এক মহিলা ওই একই দূরত্ব এক দশমিক দুই ঘন্টায় অতিক্রম করে মহিলাটির বেগ কিলোমিটার পার ঘণ্টায় কত তো আমি প্রথমেই তাহলে চেঞ্জ করে নিই কিলোমিটার পার ঘণ্টাতে তো মিটার থেকে মিটার পার সেকেন্ড থেকে যেতে গেলে আঠেরো বাই পাঁচ হচ্ছে বেগ কিলোমিটার পার ঘন্টা আর কু কুড়ি মিনিট মানে কত এটা ওয়ান থার্ড আওয়ার একে তিন ঘন্টা তার দূরত্ব সমান সমান কী জানি আমরা এ সমান সমান ভি ভি মানে কত এখানে ছয় গুণ আঠেরোর পাঁচ টি কত এই এটা করলে কত হচ্ছে ছত্রিশের পাঁচ এটা হচ্ছে তোমার দূরত্ব কিলোমিটারের আচ্ছা এ এবার কিন্তু আমরা কি করব। একই রকমভাবে ময়রাটার ক্ষেত্রে লাগাবো তো ছত্রিশ তোমার দূরত্ব গেছে ছত্রিশ বাই পাঁচ দূরত্ব গেছে কত সময় গেছে এক দশমিক দুই বা বারো দশ ঘন্টায় তার বেগটা কত ভি ধরলাম আমি তো এখান থেকে কাটলে দেখো এখানে তিন পরে থাকে আর এখানে তোমার পরে থাকে দুই কোনে গুণ করলে কত পড়ে থাকে না ছয় তো সোজা অঙ্ক এটা মহিলাটি বেগ কত হবে ছ কিমি পার ঘন্টা পরটা যাবো আমরা তেষট্টি একানব্বই আর একশো তেত্রিশ এদের মধ্যে তোমার লসও কত বার করতে হবে তো তেষট্টি মানে আমরা দেখে নিচ্ছি এখান থেকে তোমার নয় সাত তার মানে তিন গুণ তিন গুণ সাত একানব্বই মানে তোমার হচ্ছে তোমার সাত তেরো একানব্বই সাত গুণ তেরো একশো তেত্রিশ সেটাও তোমার সাত দিয়ে যায় সাত এক সাত উনিশ তাহলে এলসিএম করলে কত হবে তিন গুণ তিন গুণ সাত এখান থেকে আমার তেরো হবে একটা এখান থেকে একটা উনিশ হবে তো তিন তিকের নয় আর সাথে তেষট্টি ইন্টু তেরো ইন্টু উনিশ তিন তেরং উনচল্লিশের নয় হাত হলো তিন ছয় তেরং আটাত্তর একা একে হচ্ছে কত একাশি দেখো তেষট্টির সাথে আমরা তেরোর গুণটা করলাম আটশো উনিশ আর লাস্টে হচ্ছে উনিশ ন উনিশ সঙ্গে একশো একাত্তর হতো সতেরো উনিশ একে উনিশ আর সাথে হচ্ছে তোমার কত ছত্রিশ তিন আট উনিশ সঙ্গে একশো বাহান্ন আর পঞ্চান্ন তো একশো পঞ্চান্ন তাহলে আটশো উনিশের সাথে আমরা এখানে গুণ করছি কিসের উনিশের গুণ করলাম পেলাম কত আমি এক পাঁচ পাঁচ ছয় এক তাহলে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার কিছুই না জাস্ট গুণটা একটু বড়ো অঙ্কগুলো কিন্তু সোজাই সেগুলো ক্যালকুলেটিভ আর কিছুই না পেঁয়াজের দাম সাড়ে বারো পার্সেন্ট বাড়ে ব্যবহারও সাড়ে বারো পার্সেন্ট বাড়ে যদি দাম বাড়ে তার সাথে ব্যবহারটাও বেড়ে গেছে তার পেঁয়াজ কেনার ওপর খরচের বৃদ্ধি কত শতাংশ তো ধরলাম আগে দাম ছিল আগে দাম ছিল একশো ব্যবহার ছিল কত এটাও একশো ছিল তাহলে মোট খরচ কত ছিল মোট খরচ কত ছিল তো দশ হাজার ছিল এখন দাম এখন দাম কত হয়েছে দেখো বারো পয়েন্ট পাঁচ মানে কত পঁচিশ বাই দুই তার না তার মানে হচ্ছে তোমার কত একশো যোগ পঁচিশ বাই দুই তাই না তোমার দুশো পঁচিশ বাই দুই এটা মনে রাখতে হবে আমার ক্যালকুলেশন মধ্যে সুবিধা হবে তাই এরকম করলাম ব্যবহার কত দুশো পঁচিশ বাই দুই তাহলে এখন মোট খরচ কত একই রকমভাবে আমি কী করব দুশো পঁচিশ দুই দুশো পঁচিশ দুই ঠিক আছে এবার দুশো পঁচিশের স্কোয়ার একদিন স্কোয়ারের ভিডিও তোমাদের আমি দিয়ে দেবো তাহলে তোমাদের সুবিধা হবে করতে গেলে তো দেখো এখানে পঁচিশ দু দুশো থেকে কত বেশি দুশো পঁচিশ না পঁচিশ বেশি যত বেশি তার স্কোয়ার কঠ তাহলে পঁচিশের স্কোয়ার করলে কত হচ্ছে ছশো পঁচিশ তাহলে পঁচিশ থাকলো হাতে রইলো ছয় আমার থাক যত বেশি তত বাড়িয়ে দাও তাহলে দুশো পঁচিশ হলো আরও পঁচিশ বাড়িয়ে দাও কত 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 হয় এটা আড়াইশো হয় যেহেতু এটা দুশোর কাছাকাছি তাই আমাকে গুণ করতে হবে দুই দিয়ে তাই দু দুশো পঞ্চাশকে দুই দিয়ে গুণ করলে কত হয় পাঁচশো হাতে ছিল ছয় তাহলে হয়ে গেলো পাঁচশো ছয় শিখে গেলে কিন্তু খুব কুইক করতে পারবো তাহলে এটা বাই কত হয়ে গেলো আমার এখানে চার তাহলে কত বেড়েছে বৃদ্ধি হয়েছে কত বৃদ্ধি হয়েছে এটা মাইনাস দশ হাজার তো করলে কত হচ্ছে দশ হাজার ছশো পঁচিশ বাই চার তো আমাকে বৃদ্ধি শতাংশটা বার করতে হবে বৃদ্ধি শতাংশ কী হবে দশ হাজার ছশো পঁচিশ বাই চার তার তলায় রয়েছে তোমার এই চারটে শূন্য ইন্টু একশো তো দুটো শূন্য দুটো শূন্য কেটে যায় দেখো চারশো তো চার দিয়ে যদি আমি ভাগ করি এটাকে তো দেখো চার দিয়ে ভাগ করলে মুখে মুখে ভাগ করার চেষ্টা করো তো দু চার দু আট তোমার তারপর হচ্ছে তোমার ছয় পাঁচ ছয় একের চার পনেরো দু দুই পাঁচ পনেরো থেকে ঠিক আছে দুটো শূন্য তলায় রয়েছে তোমার অলরেডি তাহলে আরও দুটো পয়েন্ট এক্সট্রা এগিয়ে আসবে তারপর কত হবে এটা ছাব্বিশ ছাপ্পান্ন পার্সেন্ট ঠিক আছে পাঁচ ছয় পার্সেন্ট সরি পয়েন্টের পর তো একসাথে বলা যায় না অপশান ডি টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট এক্সের একটা কেনা শাড়ি দাম হচ্ছে একশো টাকা ঠিক আছে কিনেছে কত টাকাতে একশো টাকা আর সে কি করেছে এক্স ওই ব্যক্তি ওয়াইকে টেন পার্সেন্ট লাভে বিক্রি করেছে শাড়িটা তো যে ব্যক্তি ওয়াই আছে তার শাড়িটা কিনেছে সে ক টাকায় না একশোর ওপর একশো দশ করে যা হয় মানে একশো দশ টাকায় ঠিক আছে এবার ওই ব্যক্তি ওয়াই ব্যক্তি জেডকে টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে মানে এখন জেট কিনেছে ক টাকাতে বা ওয়াই বিক্রি করেছে ক টাকায় না একশো টাকার ওপর একশো টাকাটা বেঁচেছে নব্বই টাকা দিয়ে যেহেতু ক্ষতি তাহলে একশো দশে কত হবে নিরানব্বই তাহলে এখানে অপশান বি তো দেখো ব্যক্তি জেডকে শাড়ির জন্য কত টাকা দিতে হয়েছে তো যেটা ওয়াই বিক্রি করে যে টাকায় সেটাই ওকে দিতে হয়েছে তো নাইনটি নাইন হচ্ছে রাইট আন্স পরে চলো তা মান নির্ণয় দিয়েছে বিরাশি স্কোয়ার তার মানে বিরাশি গুণ বিরাশি যোগ আঠেরো গুণ ছাব্বিশ বাইশ ষোলো তো ওইটুকুনি সেপারেট করে নেব এইটি টু বাই এইটি টু বাই ষোলো আঠেরো গুণ ছাব্বিশ বাই ষোলো তো এখান থেকে দেখো দুই দুই কাটলে এখানে ফর্টি ওয়ান ইজ টু আসবে আর এখান থেকে তোমার নয় আর এখান থেকে এটাও কিন্তু ফোর আসবে তো এবার আমার যোগ করবো ফর্টি ওয়ান করলে কত হয় এই স্কোয়ারের স্কোয়ারের একটা আমি ভিডিও আলাদা করে দিয়ে দেবো তো দেখো পঞ্চাশ থেকে কত কম নয় কম যত কম তার স্কোয়ার মানে যত কম তত কমিয়ে দাও তাহলে একচল্লিশ থেকে আরও নয় কমলে কত হয় বত্রিশ যেহেতু পঞ্চাশের কাছাকাছি তাহলে কত দিয়ে ভাগ করবো আমরা হাফ দিয়ে গুণ করব মানে ভাগ না হাফ দিয়ে গুণ করবো তাহলে কত হবে এটা বত্রিশকে তোমার হাফ দিয়ে গুণ করলে কত হচ্ছে না ষোলো ঠিক আছে এগুলো স্কোয়ারের নিয়ম ন তেরঙ্গে একশো সতেরো কুইক করার জন্য এমনি রাফে গুণ করেও নিতে পারো তাহলে কত পাচ্ছি আমি এখান থেকে সতেরোশো আটানব্বই বাই চার এটাকে পয়েন্ট দিয়ে ভাগ করি চার চার ষোলো এক চার চার ষোলো তিন চার নং ছত্রিশ দুই পাঁচ তোমার পয়েন্ট চার ঠিক আছে কত পেলাম আমি সতেরোশো আটানব্বইকে চার দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি চারশো উনপঞ্চাশ পয়েন্ট অপশান সি হচ্ছে রাইড অ্যান্সার একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পুস্তকে পনেরো পার্সেন্ট ও টেন পার্সেন্ট বাড়ানো হলে ক্ষেত্র পর কত শতাংশ বাড়ে তো আমরা এই অঙ্কটা এক্স ও ওয়াই ধরেও করতে পারতাম কিন্তু আমরা করবো না সেটা পরীক্ষার হলে কুইক করার জন্য আমরা ধরে নেব যে দুটোই সেম সেম এইগুলো কিন্তু ট্রিক্স দৈর্ঘ্য একশো প্রস্থ একশো মানে আগে ক্ষেত্রফলটা কত ছিল দশ হাজার ঠিক আছে তাহলে এখন দৈর্ঘ্য কত হবে এখন দৈর্ঘ্য পনেরো পার্সেন্ট বেড়েছে মানে কত হবে একশো পনেরো আর প্রস্থ কত হবে এখন একশো দশ তাহলে এখন ক্ষেত্র ফলটা কত হবে না একশো পনেরো গুণ একশো দশ তো একশো পনেরো সাথে যদি আমি এটা এগারো গুণ করি কত বলব না একশো পনেরো এ এগারো পাঁচ পঞ্চাশ পনেরো ছয় বারো তো বারো হাজার ছশো পঞ্চাশ এটা বেড়ে এটা তোমার নতুন ক্ষেত্রফল কত বেড়েছে আগে ছিল দশ হাজার এখন হয়েছে বারো হাজার ছশো পঞ্চাশ আর বেড়েছে তোমার কত ছাব্বিশশো পঞ্চাশ বেড়েছে কার ওপর বেড়েছে দশ হাজারের ওপর ইন্টু একশো পার্সেন্ট ঠিক আছে এই যে হচ্ছে আমার অঙ্ক তো দুটো শূন্য দুটো কেটে যায় জাস্ট দুটো শূন্য পয়েন্ট আগে ছাব্বিশ পয়েন্ট পাঁচ হয়ে গেল অপশান বি পরটায় চলো সোজা অঙ্ক একটা বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যের তিন গুণ এটির পরিধি থেকে দশ সেমি কম আর ব্যাসার্থ কত তো ধরে না আমার হচ্ছে আট পরিধি মানে কত টু পাই আর টু পাই আর থেকে ব্যাসের দৈর্ঘ্যের তিনগুণ মানে তিনগুণ অফ ব্যাস কত কম দশ তো আমি এখান থেকে টু আর কমন তুললাম পাই মাইনাস ওয়ান পরে পাই মাইনাস থ্রি পরে থাকছে তাহলে পাই আচ্ছা আমি ওইখুনি আর একটা স্টেপ ভালো করে ভেঙে পড়ব পাই মাইনাস থ্রি পরে থাকছে সমান সমান দশ টু আর বাইশে সাত মাইনাস তিন শোন শোন দশ তারপর টু আর সমসান একুশ বাইশ থেকে একুশ বিয়ে করলে কত হচ্ছে একের সাত দশ কোন গুণ করে দেখো দুই আর দশ কাটে পাঁচ তার আরের মান কত হচ্ছে না থার্টি ফাইভ সোজা অঙ্ক ছিল বলেছিলো কি না ব্যাসের দৈর্ঘ্যের তিন গুণ পরিধিক থেকে দশ এম গম এমন হলে ব্যাসার্ধ কত ব্যাস যে লাস্ট অঙ্ক আমরা নয় দিয়েছে চোদ্দো পূর্ণ চারের নয় এত ষোলো পূর্ণ পাঁচের সাতাশ আর দুই পূর্ণ পাঁচের চব্বিশ তো চোদ্দো পূর্ণ মানে হচ্ছে চোদ্দো প্লাস চারেন নয় ষোলো যোগ পাঁচের সাতাশ আর দুই যোগ পাঁচের চুয়ান্ন তো চোদ্দো ষোলো আর দুই যোগ করলে কত হচ্ছে ওনার বত্রিশ হচ্ছে আর নয় চার নয় পাঁচে সাতাশে যোগ করলে কত হয় দেখো সাতাশ রসভ হয় সাতাশ রসভু মানে তোমার এখানে তোমার তিন চার বারো মানে সতেরো সাতাশ তাই না সতেরো সাতাশ এটা কত হচ্ছে পাঁচের চুয়ান্ন তো দেখো চুয়ান্ন নশ করলে এটা কত কত হবে চৌত্রিশ আর পাঁচে হচ্ছে তোমার উনচল্লিশ উনচল্লিশের চুয়ান্ন আমার গলার অবস্থা খুব খারাপ তার জন্য আমাকে মাঝে মাঝে কাশি হচ্ছে একটু তো দেখো তিন দিয়ে কালটা কত হচ্ছে তিন তেরো ঊনচল্লিশ তিন আঠেরো চুয়ান্ন তো বত্রিশ পণ্য তেরোর আঠেরো তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও অবশ্যই আগের পার্টগুলো দেখো তাহলে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো তবে কিন্তু আগামী পরীক্ষা পারবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ